আইবচুর আমরা ম্যাক্সিমাম গানি আমাদের দিকে ম্যাক্সিমাম আমার এখান থেকে নেওয়া করে রূপালী গিটারে যে যদি আমি যদি ফ্লাওয়ার প্যাটারে গিটারটা থাকে সেটা আমি নিশ্চয় আমার এখান থেকে নেওয়া গিটারটা বাচ্চু ভাই যখনই প্রোগ্রাম করতাম তখনই আমি তার সাথে একটা ভালো রিলেশন থাকতো আমার আমার আসলে ওনার গানের জগতে যেরকম দেখেছি ব্যক্তি জীবনও তাই ওরকমই দেখেছি তার কোনো দুইটার মধ্যে আলাদা কিছু আমি খুঁজে পাই না সবসময় যখন ভালো দেখতাম সবসময়ই ভালো দেখতাম মনে হচ্ছে যে গানের জগতে ভালো লোক ব্যক্তি জীবনে তাকে ভালো লোক আমি সবসময় দেখেছি জেন্স ভাইয়ের সাথে যোগাযোগ আছে এখনো যোগাযোগ আছে এখন জেন্স ভাইয়ের সাথে কমই কথা হয় তারপরে অনেক সময় রিকোয়ারমেন্টে যদি থাকে যেটা যেটা বলার সময় এটা আসে কিনা জিজ্ঞেস করে বা যোগাযোগ আছে আজম খানের সাথে আমার একটা খুব দেখা হয় নাই আমার বাচ্চু ভাইয়ের সাথে খুব দেখা হয়েছে জেন্স ভাইয়ের সাথেও দেখা হয়েছে বা ওনাদের সাথে কাজ করা হয়েছে ওনাদের গিটার আনার থেকে ড্রাম বা এলআরবির যত কিছুই আছে সব মেলোডির থেকেই দেওয়া বা এখান থেকে কেনা দেওয়া বলতে ভুল হবে কেনা এখান থেকেই কেনা আমার তবে জেন্স ভাই যখন যেটা লাগতো তখন আমাদের কাছ থেকে নিতেন এখনও নেন এদের সাথে আমার যোগ আছে কিন্তু বাচ্চু ভাইয়ের সাথে আমার খুব বেশি বেশি যোগাযোগ ছিল তার সাথে আমি তো অবশ্যই বলবো তাদের যত ভালো ইনস্ট্রুমেন্টগুলো আমার মেলোডির থেকে তারা শুরু করেছেন পরবর্তীতে হয়তো উনি তার ব্যক্তিগত জীবনের জন্য বিদেশে গেছেন হয়তো ওখান থেকে কিছু করতেন তার শুরুটাই হবো মেলোডির থেকে বাচ্চু ভাই বলেন জেন্স ভাই বলেন যত যাকে বলেন তাদের শুরুটাই মেলোডির থেকে তারপরে হয়তো তাদের ব্যক্তিগত চয়েস বা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দেশ থেকে নিয়েছেন আসলে তো তখন তো খুব কম ইনস্ট্রুমেন্ট থাকতো তাদের এটা ডিমান্ড ছিল যে দাদা এই জিনিসটা এনে দাও বা এইটা এনে দেন এইটা আনেন এই গিটারটা আমার লাগবে যেমন একবার আইবানেসে একটা গিটার ছিল সেটা হচ্ছে TS-7 ফ্লাওয়ার প্যাটার্ন বাচ্চু ভাইয়ের কাছে এখনও আছে বা এটা তার মিউজিয়ামে বাচ্চু ভাই তো নাই মিউজিয়ামের মধ্যে এখনও আছে তো এই টাইপের গিটারগুলো তাদের রিকোয়ারমেন্ট থাকতো তো আমরা এগুলো এনে দিতাম ইলেকট্রিক গিটার আমরা 1-1.5 লাখ টাকার মধ্যে আছে মানে নিচে আমরা শুরু করি যদি 10,000 থেকে বা 10,000 না এখন 20,000 থেকে শুরু করলে 1-1.5 লাখ টাকা পর্যন্ত অ্যাকুস্টিক গিটারও ওইরকম 4.5 থেকে শুরু একদম 8-2 আপনি 1 লাখ টাকা পর্যন্ত গিটারগুলো আমরা বিভিন্ন দেশ থেকে আনি মানে বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটার সেই কোম্পানি ডিস্ট্রিবিউটার যেমন যেইসব গিটারগুলো আইবানাইজগুলো জাপানিজ সে বিভিন্ন দেশ থেকে আনা হয় চাইনিজ থেকে আনা হয় তারপরে ইন্ডিয়া থেকে আনা হয় তারপরে ইউএস থেকে আনা হয় জার্মান থেকে আনা হয় বিভিন্ন দেশ থেকে আমাদের যখন যেই আইটেমটা হয় সেই দেশ থেকে আনা এখনকার জেনারেশন ফার্স্ট গান পছন্দ করে ফার্স্ট গান করতেছে কিবোর্ড চলে আসছে রিদম প্যাড চলে আসছে ড্রামার লাগে না প্যাড দিয়ে সব কিছু চলে গান বাজনা ভালো হচ্ছে গিটার বেশি বিক্রি হচ্ছে আমাদের কিন্তু মানে মূল গানটা মনে হয় খুব ভালো তৈরি হচ্ছে হারমোনিয়াম তবলা আগে অনেক কমে গেছে এখন বেশি বিক্রি হয় যেটা সাথে কিবোর্ড বিক্রি হচ্ছে যে সেটার ক্ষেত্রে গিটার বিক্রি হচ্ছে খুব বেশি অ্যাকুস্টিকটা বেশি বিক্রি হয় ইলেকট্রিকটা তুলনামূলক কম মেলোডি আমাদের প্রথম বিজনেসটা শুরু হয় আমাদেরকে ওল্ড টাউন থেকে সেখানে প্রথম নামটা ছিল সুরশ্রী সেইখান থেকে পরবর্তী যখন আমরা ডিউটনে আসি আমার বাবা এবং কাকা দুজনে ডিসিশন নিল যে এটার নামটা একটু চেঞ্জ করে এটা মানে মেলোডি বলতে তো সুরেলা তখন থেকে এই চিন্তাটা ভাবনা থেকেই মেলোডির নামটা চলে আসছে মেলোডির মানে সবার কাছে বিশ্বাসযোগ্য একটাই কারণ হচ্ছে যে আমরা সবসময় একটা জিনিস চেষ্টা করতাম যে কোয়ালিটিটা ইনশিওর করতাম যে ভালো কোয়ালিটির মাল আমাদেরকে দিতে হবে রিজনেবল প্রাইসে সবসময় এই চিন্তাটা করে আজকে এই পর্যন্ত আসছি কাস্টমারদের ফেথ এবং বিশ্বাসের উপরে আসি বলেই আমরা আজকে এই পর্যন্ত চলে আসতে পারছি তখনকার যুগে আসলে তখন হারমোনিয়াম বেশি চলতো তানপুরা সেটা খুব বেশি চলতো তখন মানুষের গান শেখার একটা ইচ্ছা ছিল এখনকার যুগে যারা ছেলেমেয়েরা গান শেখার থেকে গান গাওয়া বেশি প্রচলন করতেছে তারা তার গান বাজানোর চেষ্টা করতেছে গিটারকে ধরার জন্য এইটা একটু তখন থেকে এই ডিফারেন্সটা চলে আসে মানুষ তখন গান শিখতো এখন গান শিখে কম বাজায় বেশি